নাবালিকা কে ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে ফের রণক্ষেত্র উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। মঙ্গলবার তপশিলী রাজবংশী আদিবাসী সমন্বয় কমিটির তরফে থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, মুহুর্মুহু চলে ইট বৃষ্টি। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় পুলিশের। সংঘর্ষের মাঝেই কালিয়াগঞ্জ থানায় আগুন ধরায় বিক্ষোভকারীরা, দাও দাও করে জ্বলে ওঠে থানা, পুড়ে ছাই হয়ে যায় থানার ভেতরে থাকা চেয়ার টেবিল নথিপত্র, জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি, ভাঙচুর চালানো হয় পুলিশ পোস্টেও, থানা চত্বরে পুড়ে খাঁক সারি সারি বাইক। থানা ঘেরাওয়ের নামে গামছা দিয়ে মুখ বেঁধে লাঠি উঁচিয়ে থানা চত্বরে রীতিমতো তাণ্ডব চালাতে দেখা যায় বিক্ষোভকারীদের, কার্যত ধ্বংসস্তূপী কালিয়াগঞ্জ থানা। বিক্ষোভকারীদের থামাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল, তবুও দমে না বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে তখনও ছোড়া হতে থাকে ইট পাথর কাঁচের বোতল, আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনাকে ঘিরে মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা চত্বর, যেখানে সেখানে টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে, এই দাঁড়া ছিল, পাবলিকেরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, ইট পাটকেল শুরু মানে চলাচল শুরু করলো। এটাকে বহুদিন আগে একজনের একটা ছেলে মারা গেছিল অ্যাক্সিডেন্ট, তখন একবার ভাঙচুর হয়েছিল, কিন্তু এতখানি ব্যারিকেড বা এরকম কিছু দেওয়া হয়নি তখন। স্বাভাবিকই মানুষ হিসেবে তো আতঙ্ক লাগেই, আমি তো 50 বছর ধরে এখানে ব্যবসা করি, 50 বছর হয়ে গেল আমার দোকান, এরকম কোনো দিন দেখিনি, খুবই আতঙ্কিত। প্রসঙ্গত, নাবালিকা ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে গত শুক্রবার থেকেই কালিয়াগঞ্জের সাহেবঘাটা ও কালিয়াগঞ্জ থানা এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার তপশিলী রাজবংশী আদিবাসী সমন্বয় কমিটির কর্মসূচির আগাম খবর ছিল পুলিশের কাছে, সেই মতো থানার সামনে 3টি জায়গায় ব্যারিকেড তৈরি করে রাখে পুলিশ, সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এখানে সমাজের মানুষকে ডাকা হয়েছে, সেই সমাজের মানুষ কিন্তু ফেটে পড়েছে। কালকে নারী শিশু কল্যাণ মন্ত্রী এটাতে শোক প্রকাশ না করে এটার ফরে সাফাই গিয়েছে, প্রশাসন গিয়ে মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট করে আনছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এটা দিকে দিকে ছড়িয়ে যাবে। প্রশ্ন উঠছে, পুলিশ ও প্রশাসন অবগত থাকার পরও বাড়তি সতর্কতা নেওয়া হলো না কেন? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।